আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই কবিতাটি ছোটবেলায় আমরা সবাই পড়েছি। কিন্তু ভয়ানক বিষয় হচ্ছে, চাঁদ মামা তো আসবেই না, বরং আমাদের থেকে অনেক দূরে সরে যাবে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে প্রতি বছর 1.5 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে চাঁদ। কিন্তু চাঁদ আজ দূরে সরে গেলে আমাদের পরিণতি কি হবে সেটা অনেকেরই অজানা। চাঁদ কেন দূরে সরে যাচ্ছে তা বোঝার জন্য আলাদা খানিকটা পেছনে যেতে হবে। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে যখন পৃথিবীর মাত্র জন্ম হয়েছে, তখন মঙ্গল গ্রহের সমান পিয়া নামে এক গ্রহ সাদৃশ্য বস্তু ধাক্কা দেয় পৃথিবীকে। ধাক্কার ফলে তার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পৃথিবী থেকে বেশ কিছু অংশ ছিটকে বাহিরে চলে যায়। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য ধ্বংসাবশেষ বেশি দূরে যেতে পারেনি। বেশ কয়েক হাজার বছর পর সে অংশগুলো একসাথে জমাট বেঁধে পৃথিবীর চারদিকে ঘোরা শুরু করে। একে আমরা চাঁদ বলি। জন্মের পরপর চাঁদ পৃথিবীর 17 গুণ কাছে ছিল, আর তখন পৃথিবীর দিনের দৈর্ঘ্য ছিল মাত্র 12 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা দিন 6 ঘন্টা রাত। চাঁদের সাথে পৃথিবীর আকর্ষণের ফলে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। চাঁদ যখন পৃথিবীর চারদিকে ঘোরে, তখন পৃথিবী ও চাঁদের পরস্পর আকর্ষণের ফলে চাঁদে এক প্রকার কৌণিক ভরবেগ কাজ করে, ফলে পৃথিবীর আহ্নিক গতি কমতে থাকে এবং চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যেতে থাকে। এ প্রক্রিয়া 450 কোটি বছর আগে থেকে শুরু হলেও এখনও চলমান রয়েছে। তবে ছোট একদম সহজ ভাষায় বলতে গেলে, বর্তমানে চাঁদ পৃথিবীর সমুদ্রের উপর প্রভাব ফেলে, ফলে আমরা জোয়ার ভাটা দেখতে পাই। পৃথিবীর যে অংশে চাঁদ সংসার, সেদিকে সমুদ্রের পানি ফুলে ওঠে। তবে যেহেতু পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরে, তাই ফুলে ওঠা অংশটা চাঁদের নিজ নিজ বরাবর থাকে না, কিছু সামনে থাকে, আর সামনেরই অংশের সাথে তাল মিলাতে গিয়ে চাঁদ একটু একটু করে দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার হার প্রতি বছর 1.5 ইঞ্চি। আর যখন পৃথিবীর দুপাশের জোয়ার ভাটার জন্য পানি ফুলে ওঠে, তখন এটি পৃথিবীর গতি অনেকটা কমিয়ে দেয়। অন্যদিকে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রতি শতাব্দীতে দিনের দৈর্ঘ্য বাড়ে 1.09 মিলিসেকেন্ড। এখন প্রশ্ন আসতে পারে, চাঁদ পৃথিবী থেকে দূরে সরে গেলে আমাদের কি হবে? চাঁদ যখন পৃথিবী থেকে অনেক দূরে সরে যাবে, তখন আর জোয়ার ভাটা হবে না। বলা যায় সমুদ্রের পানি অনেকটা স্থির অবস্থায় থাকবে, ফলে পৃথিবী অনেকটা উপকূলীয় অংশ হারিয়ে যাবে পানির নিচে। শুধু তাই না, পৃথিবীর নিজ অক্ষের উপর 23 ডিগ্রি করে ঘুরছে, ফলে আমরা নিয়মিত ঋতু পরিবর্তন দেখতে পাই। আর চাঁদ পৃথিবীর এই 23 ডিগ্রি কোণকে স্থির রাখতে সাহায্য করে, ফলে যখন দূরে সরে যাবে, তখন পৃথিবী এলোমেলোভাবে ঘুরবে, যার ফলে অনেক ভয়াবহ জলবায়ু বিপর্যয় দেখা যাবে। বিষয়টা এমন হবে যে সকালে ঘুম ভাঙবে প্রচণ্ড গরমে, দুপুরে থাকবে প্রচণ্ড বৃষ্টি, আর রাতে নামবে অস্বাভাবিক ঠান্ডা। এখনই ভয়ের কোনো কারণ দেখছেন না বিজ্ঞানীরা, কারণ বর্তমান হারে দূরে সরে যেতে থাকলেও অন্তত 500 কোটি বছর লাগবে চাঁদের পৃথিবী থেকে একেবারে দূরে সরে যেতে। অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক।